আগামী 2023 শিক্ষাবর্ষে মে গ্রুপ 2 প্লাস নার্সারি 3 প্লাস হইতে পঞ্চম 10 প্লাস শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, আমার বাবু শ্রীপুর, ডাক বাংলো। টেন্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা। বোগাট্টা 2 নম্বর ব্লকের মান্দারান গ্রাম পঞ্চায়েতে আজ টেন্ডার জমা দেওয়া নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে লাগে ঠান্ডা লড়াই, আর সেই লড়াই গিয়ে থামে হাতাহাতিতে। তৃণমূলের একদলের অভিযোগ, মান্দারান গ্রাম পঞ্চায়েত প্রধান তার গোষ্ঠী বা তার কাছের লোকজনদের টেন্ডার পাইয়ে দিচ্ছে, আর ওই দাবিতেই অশান্তি শুরু হয় গ্রাম পঞ্চায়েতের প্রধান। যদিও এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেন, তিনি বলেন টেন্ডার পরিষ্কার পরিচ্ছন্নভাবে হচ্ছে, টেন্ডার যে কেউ ডাকতে পারে, নিয়ম মোতাবেক তা নির্বাচিত হলে কাজ পাবে, কাছের লোকরা টেন্ডার পাবে এমন কোনো ভিত্তি নেই ওয়াকি বহলের মতে। এসব আসলে কিছুই নয়, ভিতর থেকে অন্য কোনো রহস্য আছে বলেই তিনি মনে করেন, যদিও তিনি এই রহস্যের পর্দা ফাঁস করতে চাননি। যাই হোক, আসলে কি ঘটেছিল চলুন শুনবো বিস্তারিতভাবে। আমরা সেভাবে আমরা এখানে এসেছি, ফেস ভাবে ফেস প্যান্ডেল হয়ে এক কাজ হবে, কারণ আজকে পিস করছে, দুদিন পরে যাচ্ছে, পঞ্চম উঠে যাচ্ছে, সেই জিনিসটা আমার না হয়, ফেস ভাবে ফেস স্ট্যান্ডার্ড জমা দিবে, ফেস ভাবে কাজ হবে, এইটা আমাদের দাবি। আমার নাম দীনেশ বাগ, কাটাগড়ে বাড়ি। মান্নার এই অঞ্চল আমার বাড়ি। টেন্ডার যেইসব হচ্ছে, মেয়েরা সাহেবকে প্রধান সাহেবকে বলা হয়েছে, 2 নম্বর থেকে বেশভাবে কাজ করা হবে, টেন্ডার কীভাবে জমা দেওয়া হবে, কিছু স্ট্যান্ডার আগে জমা নিয়ে নিচ্ছে। আজকে আমরা এসেছি 2 জন কন্ট্রাক্টর নিয়ে, তারাও জমা দিবে, ঠিক আছে, জমা হয়ে গেছে, কিন্তু ফেসভাবে যেমন কাজ হয় সেই ফেস স্ট্যান্ডারে যেমন বিক্ষোভ বলতে, দেখুন আজকে আমাদের টেন্ডার ছিল, আজকে ড্রপ করার এ ছিল, অনলাইনের মাধ্যমে করা ছিল, পুরোটাই যেটাকে ফ্রেশ টেন্ডার বলা হয়, যেটা আমাদের জেলা থেকে বেঁধে দিয়েছে ই টেন্ডার, আমরা সেই মাপই করেছিলাম। তারপর যেখানে দেখা যাচ্ছে, আমি আসার আগে মানে 2-1 জন আমার দরজা খুলিয়ে জোর করিয়ে ড্রপ করেছে সেখানে। আচ্ছা, তারপর আমি আসার পরও 2-1 জন আমাকে ঠেলা ঠেলি করে ড্রপ করেছে সেখানে, সেগুলো কিছু বলি ড্রপ হোক। আমি বললাম যে আমাকে ঠেলাই করতে হবে, এখানে যেভাবে ড্রপ হচ্ছে হোক, আমি তো পুরোটা ই টেন্ডার সেখানে আমি বলে দিয়েছি যে খুশি সেখানে অ্যাপ্লাই করতে পারে, বা সে কন্ট্রাক্টর যে কেউ এসে ওখানে কাজ করার জন্য সে ড্রপ করতে পারে, তো এইভাবে ঠেলা ঠেলি করে তো করা উচিত নয়। আমি তো যথাসময় এসে গেছি, এসে তো আমি সেই জায়গায় আছি, সেই জায়গায় মানে শান্তশিষ্ট ভাব দিলি হতো। দুর্নীতি হতো না, আমিও জানি না এইভাবে আজকে হয়ে যাবে বলে, ঝামেলাটা হবে বলে আমিও জানি না। অসম্ভব, এটা হতে পারে না। আমি তাহলে যারা আজকে বিরোধী মানে যারা আজকে রাস্তা জানে তাদেরকেও আমি প্রত্যেক দিনই বলে আসছি যে ভাই একদম ফ্রেশ টেন্ডার হচ্ছে, যে কেউ করতে পারে। আমি কালকে পর্যন্ত তাদের সাথে এইভাবেই কথা বলেছি, যে কেউ করতে পারে, আমার তাতে ইন্টারেস্টিং নাই, যে কেউ আমার দেখে নেবো আমি সেখানে ফ্রেশ টেন্ডার হচ্ছে কিনা, আমার এটাই আমি মানে চাইছি, এটাই আমি চেয়েছিলাম হতে। একদম স্বচ্ছভাবে আপনার নাম? আমি মান্দারান প্রধান শানুয়ারা বেগম।